প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা ক্যালেন্ডারিংয়ের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। তো ক্যালেন্ডারিং যে শ্রেণীবিভাগটা, এটা কেন ক্যালেন্ডারিংয়ের শ্রেণীবিভাগটা? এই কারণে আমাদের ক্যালেন্ডারিংটা, আমাদের এক একটা জিনিসকে এক এক রকমভাবে ক্যালেন্ডারিং করতে হবে, এক একটা কাপড়ের ক্ষেত্রে এক এক রকম প্রসেস আমাদেরকে অবলম্বন করতে হবে। নর্মালি তুমি চিন্তা করো, তোমাদের যে শার্টটা, সেটার ক্যালেন্ডারিং প্রসেস বা আয়রন করার প্রসেস বা ইস্ত্রি করার প্রসেস, আর প্যান্ট ইস্ত্রি করার প্রসেস আর কোট আয়রন করার প্রসেস কি এক? কখনোই না, এক একটা এক এক রকম। ঠিক এইরকমই আমাদের যে ক্যালেন্ডারিংয়ের যে প্রসেসগুলো আছে, এটাও কিন্তু একটু এক একটা এক এক রকম। তো সেটা সম্বন্ধে আজকে আমরা ডিটেলস আলোচনা করবো। তো ক্যালেন্ডারিংয়ের যে শ্রেণীবিভাগটা, সেটা আসলে কি প্রায় ছয় রকমের। একটা হলো কি সুইজিং ক্যালেন্ডারিং, দ্বিতীয়ত হলো চেসিস ক্যালেন্ডারিং, একটা হলো ফ্রিকশন ক্যালেন্ডারিং, একটা হলো স্ট্রিং রিং ক্যালেন্ডারিং, একটা হলো চেস্টিং ক্যালেন্ডারিং, একটা হলো অ্যাম্বোশিং ক্যালেন্ডারিং। তো এটা নিয়ে আমি আলোচনা করি। তার আগে আর একটা বলে রাখি, এখানে আমি কিছু লিখছি যে সফট ক্যালেন্ডারিং, মিডিয়াম সফট ক্যালেন্ডার, মিডিয়াম ক্যালেন্ডার, হেভি ক্যালেন্ডার, এটা কি? এটা রোলারের উপরে নির্ভর করে। বিভিন্ন রোলার থাকে, রোলারগুলোই গরম হয় এবং সেটার ভিতর দিয়ে কাপড়টাকে পরিচালনা করেই আমি কিন্তু ক্যালেন্ডারিংয়ের কাজগুলো আমাদের ইন্ডাস্ট্রি লেভেলে করা হয়। তো এখন এই তিনটা যে জিনিস, এই তিনটা কি সফট ক্যালেন্ডারিং? অ্যাকচুয়ালি ব্যাপারটাকে আমি এভাবে বোঝানোর চেষ্টা করি। তুমি মোটামুটি একটা শার্টকে ক্যালেন্ডার করলাম, মানে সফটলি একটা জিনিস করলাম, মিডিয়াম মানে কি মোটামুটি ভালো করে ক্যালেন্ডারিং করছো। আর হেভি ক্যালেন্ডারিংটা কি? কাপড়টা অনেকক্ষণ ধরে ভালো মতো মানে পানি ছিটায় খুব সুন্দরভাবে করছো, তার মানে কি হেভি একটা ক্যালেন্ডারিং, একদম মসৃণ সুন্দর দারুণ হয়ে গেছে, তাই না? তা আমরা যদি নর্মালিও এই ক্যালেন্ডারিংটা করি, মানে আমাদের যে বাসায় যেটা করি, বাসায় কোন ক্যালেন্ডারিংটা করি জানো? ওই যে ইস্ত্রি করি যেটা আমরা, বা আয়রন করি যে কাপড়, বা দোকানে যে আমরা আয়রন করতে দিই। তো এই ব্যাপারটা এরকম যে আমি যদি হালকাভাবে করি সেটা হলো সফট, যদি মিডিয়াম করি তাহলে মিডিয়াম, আর যদি খুব মারাত্মক সুন্দরভাবে করি, অনেকক্ষণ ধরে সময় দিয়ে ধীরে 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 করি, তাহলে এটা হেভি ক্যালেন্ডারিং। এটা মানে আমি তোমাদেরকে একটা বোঝানোর জন্য এই জিনিসটাকে উদাহরণ হিসেবে বললাম। বেসিক্যালি কি ব্যবহৃত রোলার, রোলারের উপর নির্ভর করে ক্যালেন্ডারিংকে তিন ভাগে ভাগ করা যায়। যে ব্যবহৃত যে রোলারগুলো, আচ্ছা রোলারের ব্যাপারটাতে আমরা পরে আসতেছি, এখন আমরা একটু জিনিসটা জানি যে সুইজিং ক্যালেন্ডারিংটা কি। আচ্ছা সুইজিং ক্যালেন্ডারিংটা হলো যে এটা অ্যাকচুয়ালি গাইড রোলার, বিভিন্ন ক্লথ রোলার থাকে, অনেকগুলো রোলারের, ধাতব রোলারের ভিতর দিয়ে কাপড়টা যায়, এটা হয়। কীরকম? এই ক্যালেন্ডারিং মেশিনে পাশাপাশি দুটি নরম রোলার, রাবার বা কটন রোলার থাকবে। রোলার পার মানে পাশাপাশি দুটি নরম রোলার পার হয়ে একটি ধাতব রোলার থাকে, মানে ওটাতে পাশাপাশি দুটা ধাতব রোলার। অ্যাকচুয়ালি কি আমি এই এই মানে এই সুইজিং ক্যালেন্ডারটাকে নিয়ে আলাদা একটা ক্লাস করাবো, সুইজিং, তারপরে চেসিস, এই জিনিসগুলোকে নিয়ে আলাদা করে আমার মনে হচ্ছে যে এটা ক্লাস করানো জরুরি দরকার। হ্যাঁ, স্ট্রিং রিং, তাহলে তোমরা এই জিনিসগুলোকে সম্বন্ধে ধারণা পাবা। আমি আজকে সংক্ষিপ্ত আকারে জিনিসগুলো পড়ি যে এটাতে কি, এটাতে ধাতব রোলার স্টিম দ্বারা উত্তপ্ত হয়, মানে এখানকার যে মানে এই সুইজিং ক্যালেন্ডারের যে ধাতব রোলারগুলো থাকবে সেগুলো স্টিম দ্বারা উত্তপ্ত হবে। সেকেন্ড হলো চেসিস, চেসিস ক্যালেন্ডারিটা প্রায় ওরকম, কিন্তু এ মেশিনে কাপড় সিলিন্ডারের মাঝখান দিয়ে চেসিস রোলারের উপর দিয়ে পুনরায় কটন রোলারে যায়, মানে কাপড়টা একবার ঢুকে ঘুরে 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 আসে, মানে কটন রোলার থেকে বের হয়ে ঘুরে পুরো প্রসেসটা, মানে ডাবল একটা ব্যাপার আছে। এটাকে আলাদা করে আমি চিত্র আর্ট করে দেখাবো, খালি মনে রাখো যে এটা একটা প্রক্রিয়া আর কি। হ্যাঁ, চেসিসটা ফ্রিকশনটাও একটা প্রক্রিয়া। ফ্রিকশনটাতে বিভিন্ন রোলারের মধ্যে ফ্রিকশনের মাধ্যমে এটা করা হয়, এটা সাতটা রোলার ব্যবহৃত হয়। তারপরে হলো স্ট্রিং রিং, স্ট্রিং রিংয়ে মাত্র দুটো রোলার হয়। হ্যাঁ, স্ট্রিং রিং ক্যালেন্ডারিং ফিনিশিং পদ্ধতিতে কটন কাপড়কে প্রায় সিল্কের মতো চকচকে উজ্জ্বল করে তোলে। কীভাবে সম্ভব এটা? এটা হলো যে মার্সারাইজ কটন কাপড়কে, হ্যাঁ, কাপড়ে ফিনিশিং দেওয়া হয়। যখন মার্সারাইজ কটন কাপড়কে ফিনিশিংয়ে দেওয়া হয়, মার্সারাইজ নিয়ে তোমাদেরকে আলোচনা করতে হবে, তার আগে এটা বুঝে কোনো লাভ হবে না। তো মার্সারাইজিং কটন কাপড়কে এই শিনরিংয়ের মাধ্যমে করা হয়। তোমরা আজকে জাস্ট এই নামগুলোকে মনে রাখো। হ্যাঁ, অ্যাম্বুশিংটাতে অ্যাম্বুস করা হয়, মানে উঁচু উঁচু একটা ভাব থাকবে, বুঝছো? তো আমি এগুলোকে নিয়ে ডিটেলসই আলোচনা করবো। এটাতে তিনটা রোলার থাকে অ্যাম্বুশিংয়ে, তারপর একটা আরেকটা আছে চেস্টিং। হ্যাঁ, আমি এগুলোকে নিয়ে আলাদা আলাদা করে একটা ক্লাস করবো। আজকে আমি জাস্ট তোমাদের নামগুলো জানালাম, আমি কী কী তোমাদের সাথে আলোচনা করলাম। ক্যালেন্ডারিংকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো মেশিন ওয়াইজ, একটা হলো রোলার ওয়াইজ। মেশিন ওয়াইজ কী? মেশিন ওয়াইজ হলো ছয় রকমের আছে, সুইজিং, চেসিস, ফ্রিকশন, সিংরিং, চেস্টিং, অ্যাম্বোশিং। আর রোলার ওয়াইজ ভাগ করলে কী হবে? সফট ক্যালেন্ডারিং, মিডিয়াম ক্যালেন্ডারিং, হেভি ক্যালেন্ডারিং। অ্যাকচুয়ালি মেশিনের নাম দিয়ে আর মেশিনে আমি কতটুকু বা কী
কোন লেভেলের ক্যালেন্ডারিং করলাম সেই হিসেবে 18। তো আজকে পর্যন্ত এ পর্যন্তই, আমি নেক্সট সুইজিং ক্যালেন্ডারিং নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমাদের অপেক্ষা করার অনুরোধ রইল। তোমরা ভালো থাকো, সুস্থ থাকার আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবা। আসসালামু আলাইকুম।